आसनसोल के पोस्ट ऑफिस में ऑनलाइन व पेपरलेस बैंकिंग की शुरुआत हुई, जिसका उद्घाटन केंद्रीय मंत्री बाबुल सुप्रियो ने किया। यहां पर केंद्रीय मंत्री ने यह भी कहा कि पोस्ट ऑफिस में कार्यरत जितने भी कर्मी हैं सबके वेतन में वृद्धि की जाएगी, साथ ही उनको कई अन्य सुविधाएं भी प्राप्त होंगी। बोलते कि पोस्ट ऑफिस जो सिस्टम था एक खूब रोमांटिक व्यापार, चिट्ठी आसबे, इंडियन कार्ड, पोस्ट कार्ड, মানি অর্ডার, এগুলো প্রায় বন্ধ হতে চলেছিল কয়েকদিন বছর আগে। যদি আপনি দেখেন সারা পৃথিবী আমাদের ভারতবর্ষে 1,55,000 পোস্ট অফিস আছে এবং তাতে বহু প্রায় 2,60,000 মানুষ, 3,00,000 মানুষ তাতে কাজ করছেন এবং তারা এত বছর ধরে দেশকে নানারকমভাবে মানে পরিষেবা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। প্রধানমন্ত্রী বললেন যে অনেক সময় চিঠি পৌঁছে দেওয়ার পর চিঠি পড়ে দেওয়া, পরের দিনে সেটা উত্তর লেখা দেবে, তারাও সেটা করেছে। আজকে দেখুন পোস্ট অফিসগুলোকে কীভাবে পুনরুজ্জীবিত উনি করলেন। এক হচ্ছে সমস্ত পোস্ট অফিস, বেশিরভাগ পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কিন্তু আসানসোলে আপনারা জানেন পশ্চিমবঙ্গে প্রথম ওটার ওপেনিং হলো। তাছাড়া আধার কার্ডের এখানে ব্যবস্থা হয়েছে, আর এই যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যেটা শুরু হলো এতে এই বছরের শেষে এই মুহূর্তে 360 ব্রাঞ্চ শুরু হলো, বাট এই বছরের শেষে এই 1,55,000 ব্যাঙ্কেই এই টোটাল পরিষেবাটা ব্যাঙ্কিং পরিষেবার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা হবে। এবার একটা দিক দিয়ে একটা বিরাট বড় যুগান্তকারী সিদ্ধান্ত।